আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ক্লাসরুম টিউব, সাথে আছে আমি আওয়াল হোসেন। আজকে আমরা ফিনান্সের দ্বিতীয় চ্যাপ্টারের তৃতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের আলোচনার বিষয় কস্ট অফ শর্ট টার্ম ব্যাংক লোন। আমরা কিভাবে শর্ট টার্ম ব্যাংক লোনের কস্টটা নির্ণয় করব সেটাই আজকে আলোচনা করব। তো চলুন আমরা ক্লাসটি শুরু করি। আমরা এখানে একটি প্রশ্ন লিখে রেখেছি, আজিজিয়া লিমিটেড ইজ প্ল্যানিং টু বরো টাকা 1 লাখ, মানে আজিজিয়া লিমিটেড 1 লক্ষ টাকা ঋণ নেওয়ার একটা পরিকল্পনা করেছে অ্যাট 10% 10% সুদে ফর 90 ডেজ, 90 দিনের জন্য, ইন্টারেস্ট টু বি পেইড ইন অ্যাডভান্স, মানে সুদ অগ্রিম প্রদান করা হবে, কম্পিউট দা APR অ্যান্ড EIR, মানে আমাদের APR এবং EIR, মানে সরল সুদের মাধ্যমে এবং চক্রবৃদ্ধি সুদের মাধ্যমে কস্ট অফ শর্ট টার্ম ব্যাংক লোনটি ফাইন্ড আউট করতে হবে। আমরা জানি যে দুইভাবেই কস্টটি নির্ণয় করা যায়, একটা সরল সুদের মাধ্যমে এবং একটি আমরা জানি যে দুইভাবে কস্ট অফ শর্ট টার্ম ব্যাংক লোন নির্ণয় করা যায়, একটি সরল সুদের মাধ্যমে এবং দ্বিতীয়টি চক্রবৃদ্ধি সুদের মাধ্যমে। আমাদের সরল সুদের যে ফর্মুলা APR সমান I বাই P মাইনাস I ইন্টু 360 বাই DM ইন্টু 100, এখানে P বলতে আমরা প্রিন্সিপাল অ্যামাউন্টকে বোঝাইতেছি, I বলতে টোটাল ইন্টারেস্ট এবং DM ডেইস অফ ম্যাচুরিটি। যদি আমাদের প্রশ্নের ভিতরে যে ইন্টারেস্ট টু বি পেইড ইন অ্যাডভান্স এই কথাটি থাকে, তখন আমাদের এই ফর্মুলাটি ইউজ করতে হবে। আচ্ছা, আর যদি যে ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স কথাটি না থাকে, তাহলে আমাদের এই পি মাইনাস আই, নিচে শুধু পি দিতে হবে, আই দিতে হবে না। আচ্ছা, এখানে যদি আমরা চক্রবৃদ্ধি সুদের মাধ্যমে EIR নির্ণয় করি, তখন আমাদের ফর্মুলা হবে 1 + R⁻⁻⁶ × 100। এখানে R সমান A, আমরা জানি APR এর প্রথম অংশ, মানে I বাই P মাইনাস I, তাই I বাই P মাইনাস I, এবং N বলতে আমরা বুঝি APR এর দ্বিতীয় অংশটা, দ্যাটস মিন 360 বাই DM। তো চলুন আমরা প্রথমে সরল সুদের মাধ্যমে APR নির্ণয় করি। সিম্পল ইন্টারেস্ট APR সমান I বাই P মাইনাস I ইন্টু 360 বাই DM ইন্টু 100। হিয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট, আমরা যত টাকা লোন নিব তাকে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট বলা হয়। আমরা 1 লক্ষ টাকা লোন নিব, তাহলে আমাদের পি এর মান 1 লক্ষ টাকা, পি ইকুয়াল টু 1 লাখ, এবং আই সুদের পরিমাণ বা ইন্টারেস্ট, আমরা এখানে 10% ইন্টারেস্ট দিব, তাহলে 1 লক্ষ টাকা 10%। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে পার্সেন্ট দিলে সবসময় 1 বছরের ইন্টারেস্ট বের হয়, পার্সেন্ট দিলে সবসময় 1 বছরের ইন্টারেস্ট বের হয়, বাট আমরা এই ঋণটা নিব অনলি 90 ডেজ, 90 দিনের জন্য। যেহেতু আমরা 90 দিনের জন্য ঋণ নিব, তাহলে কিন্তু আমরা কখনোই 1 বছরের ইন্টারেস্ট পে করব না, আমরা 90 দিনের সুদ দিব। এবং পার্সেন্ট দিলে যেহেতু 90 দিনের, দুঃখিত, পার্সেন্ট দিলে যেহেতু আমাদের 12 মাস বা 1 বছরের সুদ বের হয়, কিন্তু আমরা ঋণটা নিচ্ছি 90 দিনের জন্য, তাই 1 বছরের সুদকে আমাদের 90 দিনের সুদ বানাতে হবে। এর জন্য এই টাকাটাকে আমরা ভাগ দিব 360 দিয়ে, গুণ দিব 90 দিয়ে, তাহলে আমাদের সুদের পরিমাণটা বের হয়ে যাবে। এটা ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট হয় 2500 টাকা। আচ্ছা, এবং লাস্ট ওয়ান,
days of maturity. আমরা জানি আমাদের যে এই ঋণটার মেয়াদ হচ্ছে 90 days. তাই DM মানে 90 days. তো এই মানগুলি যদি আমরা এই ফর্মুলার ভিতরে বসাই তাহলে আমাদের সরল সূত্রটা বের হয়ে যাবে. I মানে 2500, P মানে 100,000, মাইনাস আবার I 2500 ইনটু 300, TM 90 days ইনটু 100, 2500, 100,000 থেকে 2500 বিয়োগ করলে আমাদের রেজাল্ট হবে 97,500. আর 360 কে যদি আমরা 90 দিয়ে ভাগ করি তাহলে হবে 4 ইনটু 100. এবার 2500 কে 97,500 দিয়ে ভাগ করলে আমাদের রেজাল্ট হবে 0.025641 ইনটু 4 to 100. এইবার এই সংখ্যাটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে আমাদের রেজাল্ট হবে 0.102564 ইনটু 100, এবং এইটাকে 100 দিয়ে গুণ করলে আমাদের রেজাল্ট হবে 10.26%. তাহলে আমরা কিন্তু একেবারে একটা সহজ ফর্মুলার মাধ্যমে APR মানে সরল সুদের মাধ্যমে কস্ট অফ শর্ট টার্ম ব্যাংক লোন নির্ণয় করে ফেললাম 10.26%. এবার আমরা দেখব যে আমরা কিভাবে চক্রবৃদ্ধি সুদের মাধ্যমে কস্ট অফ শর্ট টার্ম ব্যাংক লোনটা ফাইন্ড আউট করতে পারি. এখন আমরা চক্রবৃদ্ধি সুদের মাধ্যমে কস্ট অফ শর্ট টার্ম ব্যাংক লোন ফাইন্ড আউট করব. কম্পাউন্ড ইন্টারেস্ট. তো চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটি আমরা এখানে লিখে রেখেছি EIR. এখানে লিখব EIR ইকুয়াল টু ওয়ান প্লাস আর হোল পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু 100. এখানে আমরা আর বলতে বুঝি APR এর প্রথম অংশ মানে I বাই P মাইনাস I. আর বলতে আমরা এটাকে বুঝি, তাহলে এখানে লিখব I বাই P মাইনাস I. তাহলে I এর পরিমাণ আমরা কিন্তু একটু আগে বের করছিলাম যে আমাদের সুদের পরিমাণ 2500 টাকা, আর নিচে পি এর মান 100,000 মানে আমাদের আসল 100,000 টাকা, মাইনাস আবার সুদ 2500. এটাকে 2500 এখান থেকে 2500 বিয়োগ করলে আমাদের রেজাল্ট হয় 97,500, আর যাকে ভাগ করলে আমাদের রেজাল্ট হবে 0.025641. আচ্ছা এবার এন, এন বলতে আমরা বুঝি আমাদের APR এর দ্বিতীয় অংশ মানে 360/DM. 360/DM 360, আর আমাদের ডেজ অফ ম্যাচুরিটি 90 ডেজ, ভাগ করলে হবে 4. তাহলে আমার এন এর মান পেলাম আমরা 4 এবং আর এর মান পেলাম 0.025641. এই মানটাকে আমরা এখন এই ফর্মুলায় বসাবো. 1 প্লাস আর এর ভ্যালু আমরা এখানে বসাবো, আমরা দেখতে পাচ্ছি যে আর সমান 0.025641, আর এন বলতে আমরা দেখতে পাচ্ছি 4 মাইনাস 1 ইন্টু 100. 1 এবং এই সংখ্যাটা যোগ করলে আমাদের যোগফল হবে 1.02
5, 6, 4, 1 power 4 minus 1 into 100 সমান 1.025641 এর পাওয়ার যদি আমরা 4 দেই তাহলে আমাদের রেজাল্ট হবে 1.1076 minus 1 into 100 এটা থেকে 1 মাইনাস করলে আমাদের রেজাল্ট হবে 0.106576 into 100 আর যাকে 100 দিয়ে গুণ করলে রেজাল্ট হবে 10.666% আমরা কিন্তু এই ফর্মুলাটি ব্যবহার করে কস্ট অফ শর্ট টার্ম ব্যাংক লোনের চক্রবৃদ্ধি সুদের হারটা বের করতে পারলাম আমরা খুব সহজেই একটি অঙ্ক দুইটি ফর্মুলায় সলভ করার চেষ্টা করেছি একটি সরল সুদ এবং একটি চক্রবৃদ্ধি সুদ পরবর্তী ক্লাসে আমরা আবার নতুন আরেকটি অঙ্ক নিয়ে হাজির হব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ আসসালামু আলাইকুম